माता লতিফা বেগম গ্রাম বাড়ি হামিদুল্লাহ সিদ্দিক বাড়ি ইউনিয়ন কোয়েলবিল জেলা কক্সবাজার। আমি 70 সালে কক্সবাজার সেন্টারে এসএসসি পরীক্ষা দিই। 70 সালে আমরা কলেজ এডমিশন নিই। উদিয়া সালনির কলেজে আমার অধ্যক্ষ একজন ভাই ছিল, উনি আমার দুজন নিয়ে এসে আমরা লেখাপড়ার সাথে সাথে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড শুরু হয়। ওইখানে এক মাস পরে ছাত্রলীগের সম্মেলন হয়, এখানে আমি ছাত্রলীগের সভাপতি নূর ইসলাম ওনার বাড়ির মানসা ছিল, উনি সেক্রেটারি। এরপরে আমরা আন্দোলন করেছি, 6 দফা আন্দোলন, 11 দফা আন্দোলন এবং বিভিন্ন কর্মসূচি দিয়েছি, আমরা অনেক কর্মসূচি পালন করেছি। 70 সালে নির্বাচনে আমরা নির্বাচনের কাজ করেছি। আমাদের চকরিয়ায় আবু সালে ন্যাশনাল অ্যাসেম্বলির এমপি কাজ করেছেন, ওনার সাথে আমি কাজ করেছি। প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি জহুর ইসলাম ছিল, ওনার সাথে আমি কাজ করেছি এবং পড়িয়েতেও করতে পেরেছি। যুদ্ধের আগে মরহুম কাদির সাহেব যখন মৃত্যুবরণ করে আমরা ওনার জানাজা নামাজ পড়েছি এবং ওনার জন্য বিভিন্ন সুখ কথা আলোচনা করেছি। নির্বাচন হওয়ার পরে যখন সরকারের ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব হলো, আমরা বিভিন্ন কর্মসূচি পালন করেছি এই তৎকালীন সরকারের বিরুদ্ধে। আমি এবং নূর ইসলাম ওনার বাড়ির মানসা ছিল, উনি সেক্রেটারি থাকলো, উনি অনেক অভিজ্ঞ লোক ছিল, সে সাবলীর কলেজ ছাত্রলীগের সেও নেতা ছিল এবং আমাদের চকরিয়ার থেকে অনেক ছেলে এখানে এডমিশন নিয়েছিল। নাজেম মারা গেছে, মুক্তিযোদ্ধা শামসুদ্দিন অস্ট্রেলিয়াতে আছে, হাসেম চকরিয়াতে আছে, জহির অনেক নেতৃবৃন্দ। আমরা বঙ্গবন্ধুর নির্দেশে 71 সেই যুদ্ধে অংশগ্রহণ করি। আমরা ওই পটিয়ার ভিতরে পাহাড়ে বড়ুয়ার পাড়ার কুতু বড়ুয়ার বাড়িতে আমরা সবাই ট্রেনিং নিয়েছি এবং ট্রেনিংয়ের কমপ্লিট কোনটা কী পার্ট, কোনটা কী কোন অংশ কী, কোনটা টানলে কী হয়, সমস্ত ট্রেনিং আমরা দিয়েছি। কে কে ছিল আমাদের সাথে? ছিল নূর ইসলাম, উনি অনেক অভিজ্ঞ লোক ছিল, সাবলীর কলেজ ছাত্রলীগের সেও নেতা ছিল। নাজু, জহির, শামসুদ্দিন সেখানে মোজাম্মেল চেয়ারম্যান, সফরিয়ার সৌসু বিসি, আনোয়ার হোসেন বাঙালি এবং অনেক মুক্তিযোদ্ধা সেদিন একসাথে ছিল। আমরা বোয়ালখালীর ভিতরে তখন সিএমবি রোড ছিল, ওখানে ব্রিজের উপরে পাঞ্জাবি আর্মিরা ছিল, আমরা নিচে ছিলাম, আমরা নিজের থেকে গুলি শুটে স্যার তারা চলে থানার পাশে। অনেক পরে যুদ্ধের কাছাকাছি আসি, আমি যখন বাড়িতে আসি, দেশে আসি, চকরিয়ে আসি, তখন পাঞ্জাবিরা আমাদের ঘর আক্রমণ করে, ওইখানে অনেক মানুষ ক্যারেজ করছিল, অনেক মানুষ পুকুরে জাপ দিছে, পুকুরে জাপ দিয়ে ওই পারে উঠছে। তখন আমি ধরা মানে আমি ধরা পড়বো, পুকুর থেকে উঠি, আমি ডায়রিয়া ছিল, অসুস্থ ছিল, আল্লাহ রহমত ছিল আমার পাশা, বাড়ির মধ্যে পাঞ্জাবি আক্রমণ করছে, পাঞ্জাবি আমাদের মা বোনের উপর অনেক মারধর করছে, ফিটেছে। আমাদের সাথে যিনি ছিল মোজাম্মেল সাহেব, ওনার ঘর ফুড়ি দিছে, ওনার বাড়িঘর জ্বালিয়ে দিছে, গরু ছাগল জ্বালিয়ে দিছে, ফুড়ি দিছে। উনি আমার ফুফুতো ভাই ছিল, আর অনেক গরিব মানুষ ধরে নিয়ে গেছে, যাদের দ্বারা কোনো নিরীহ মানুষ তাদেরকে পাঞ্জাবিরা সিএমবি বাংলোতে ফসলাবর বদল ফানি খাওয়াইছে। পরবর্তীতে যুদ্ধের পরে আমি চকরিয়া সিএমবি রেস্ট হাউসে ক্যাপ্টেন শাহজাহানের হাতে আমার পিতা সহ অস্ত্র জমা দিয়েছি। 70 সালে যখন দেশে দুর্ভিক্ষ হলো, আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি অনার্সের স্টুডেন্ট ছিলাম, দুর্ভিক্ষের সময়
বঙ্গবন্ধু নির্দেশে রেড ক্রিসেন্টের মাধ্যমে সারা বাংলাদেশে যে রিলিফ দিল সেই রিলিফ মধ্যে আমি ছিলাম, আমি দায়িত্ব পালন করেছি। কিন্তু আমরা মুক্তিযুদ্ধের সার্টিফিকেটগুলো আমাদের ঘর গুদাম ছিল, বন্যার সময় গুদাম ভেঙে আমরা পাই নাই, আদৌ অদ্যাবধি আমি পাই নাই।